আমাদের এক ব্যবসায়ী ভাই সাকিবুল হাসানের 20,000 টাকা থুমারি বলছিল। আসলে আমাদের যে ব্যবসায়ী বলেছেন উনি হয়তো দেখেও নাই, উনাকে হয়তো কেউ জিজ্ঞেস করছে যে সাকিবুল হাসান 20,000 টাকা দিয়ে গেছে, ওই লোকটার আপনার আছে 20-20 টাকা বা 5-20 টাকার মাল, উনার ক্ষয়ক্ষতি হয়েছে। তো উনার মন উনার আটটা দোকান আছে, উনার এরকম একটা অ্যামাউন্ট 5-6 কোটি টাকার মালিক, তো দেখা যাচ্ছে যে উনার কষ্ট তো উনার ভিতরে জ্বলতেছে। তো উনার হঠাৎ করে এই কথা শুনলে এটা আমি না আপনিও সবাই একই অবস্থা কথা বলবেন যে উনার মতো এত বড় একটা সেলিব্রিটি মাত্র 20,000 টাকা, বঙ্গবাজারে 5,000 দোকান, আর দেখা যাচ্ছে যে আবার যে 20,000 মানুষ, 20,000 পরিবার, তো 20,000 পরিবারে 20,000 টাকা দিলে কয় টাকা 1 টাকা করে পড়ে, তাহলে এটা হয়তো উনার 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 কষ্ট দেখে উনি বলছে, কিন্তু এটা নিয়ে এত হাউমা করার কিছু নাই। এখন সাকিবুল হাসান 20,000 টাকা দিছে বা 50,000 টাকা দিছে, এখন পর্যন্ত এতগুলো নিউজ হচ্ছে উনি তো তার মুখ খুলতেছে না যে আমি দিন আয় বাদ দিছি, আমরা তো সত্যটা বুঝতেছি না, যার ফলে কথাটা সত্য কথাটা মিথ্যা। খেলোয়াড় রে এভাবে মনে করেন অসম্মানী করাটা ঠিক না আমার হিসাবে, কথা বুঝছেন? উনি তো একটা সম্মানিত লোক, উনি তো একটা সম্মানিত লোক, ওনারে এভাবে মনে করে না কিছু, ওই যে আপনার কিছু লোক আছে মানে ছোড়ো করবার লাগে। না না এটা ঠিক না, সাকিবুল হাসানে 20,000 টাকা দিয়ে গেছে, উনি কি হাতে দিয়ে বলে গেছে যে অনুদান আমি 20,000 টাকা দিছি? তাহলে সবাই খালি ওনার 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 মানে দোষটাই দিতে আছে, এটা তো মনে করেন না ঠিক না। উনি দিছে ভালো কাজ করছে, উনি তো 15,000 টাকা যারে দিয়ে গেছে উনি কি বইলা গেছে বলে আমি 20,000 টাকা আমি মার্কেটের লোকের দিছে এরকম বলছে? এক একজনে এক এক কথা বলতে আছে। 20,000 টাকা দিছে, যদি 20,000 টাকা একটা ফান্ড হইতো, ফান্ড হলে আরো 10 জন 20,000 দিলে আমাদের কথা কথা হইতো। তাছাড়া উনি তো উনি তো এই ব্যাপারে যে উনি টাকাটা দিছে কিনা বা অন্য কাউকে দিছে কিনা বা অন্য কেউ রটাইছে কিনা সেটা আমরা জানি না। উনি তো এই ব্যাপারে এখন পর্যন্ত অনেক নিউজ হয়েছে, এ ব্যাপারে উনি মুখ মুখ খুলতেছে না। আসলে কি বঙ্গবাজার টাকা উনি দিয়ে গেছে কিনা, 20,000 টাকা দিয়ে গেছে কিনা, এখন উনি আমরা কতটা সঠিক বা কতটা মিথ্যা সত্য আমরা জানি না, আমরা শুনতেছি। এখন উনি যদি আসে না, উনি আসে দেখতে, এত রাস্তা দিয়ে আইসে একজনের পাইছে যে টাকাটা লোন, এখন উনি তো এখানে বলে জানে বলে বঙ্গ মার্কেটে আমি 20,000 টাকা অনুদান দিতে আইছি, মিডিয়াতে বলছে উনি, ওনার মুখ থেকে না শুনে খালি মনে করেন না, সবাই মনে করেন না খালি ইয়া করতে, এরকম আপনি আমার মুখ থেকে শুনতে, আমরা তো বলতেছি যে সম্মানিত লোক নাকি উনি, আজকের পর থেকে এতগুলো নিউজ হওয়ার পর উনি মুখ খুলে নাই, তাহলে উনি এ ব্যাপারে বলেন যে আমি দিয়ে আসছি বা দেই নাই, তাহলে আমরা কিছু বলতে পারি না। সমস্ত সমালোচনা 20,000 টাকা দিয়ে গেছে, 20,000 টাকা দিয়ে গেছে, কার কাছে দিয়ে গেছে, কার কাছে দিয়ে গেছে দেই যদিও কোনো ব্যবসায়ী ভাই বইলা থাকে এটা ঠিক বলে নাই, কারণ উনি উনি খুব নামি দামি লোক, উনি চেষ্টা করে সম্মানী ব্যক্তি লোক, উনি আমাদেরকে অনেক কিছু করতে পারে, অনেক কিছু করার মতো টপিক আছে, কিন্তু ওই লোকের আমরা বলবো স্যাফ দিবো ইয়া দিবো, আমরা ওনার ওনার ফাইল উপযুক্ত না। বাংলাদেশে বাংলাদেশে কত লোক আছে খালি সাকিবুল হাসান লইয়াই সবাই মনে না মানে 15,000 টাকা দিয়ে গেছে। আরে ভাই 15,000 টাকা দিয়ে গেছে কাটতে দিয়ে গেছে, ওনার মতন লোক মনে করে না, 15,000 টাকা দিয়ে গেছে খালি এটা লইয়াই সবাই আছে, উনি রাস্তা দিয়ে হঠাৎ আসছে গাড়ি থামাইছে কেউকে পাইছে যে ধরো এটা খাওয়া, একটা মনে করেন মনের একটা ইয়ে, কিন্তু কোনো ব্যবসায়ীকে তো বলে না এলো না 20,000 টাকা আমি অনুদান দিয়ে গেছি। আপনারা যে আপনারা বারবার একটা প্রশ্ন করেন যে আমাদের এক ব্যবসায়ী ভাই বলছিলেন যে সন্তান হইতাম আমাদেরকে, এই তো পরিবার, ওদের যেমন একটা পরিবার আছে আমাদেরও একটা পরিবার, আমরা গরিব মানুষ, আমরা যদি 15% যদি পুনরায় ফিরে না পাই তাহলে তো আমাদেরকে জিন্দা মারা, হ্যাঁ এভাবে জালে মারা জিন্দা মারা একই কথা, ঠিক আছে? এখন আমাদের পুঁজি নাই, আমরা যে কারোতে 20,000-50,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা করুন, আমাদেরকে পুঁজি দিবেও না, কারণ আমাদের কি দেখে পুঁজিটা দিবে, আমাদের পাত্তলে মাটি নাই, আমাদের সর্বশেষ সম্বল হলো এইটুকু, ঠিক আছে? এখন যদি আমাদেরকে যদি পুনর্বাসন যদি এখানে না দেওয়া হয় তাহলে তো আমাদেরকে পার্টিপত্র ছিনবো না, কেউ ছিনবো না,
কে চিনব আমরা কই যে বিশ্রাম জায়গা ছিল আমরা রানিং বাপ দাদার 15 বাপ দাদা এখানে কইরা গেছে ওদের উত্তর শরীর হিসাবে আমরা এনে কইরা খাইতে আছি ঠিক আছে আমাদের ছেলে সন্তান এদিকে ছাড়িছে মাস শেষ হয়ে গেছে আমরা ঘর ভাড়া দিতে পারতাছি না ঈদের সাথে মানুষ কেনাকাটা করব আমাদের কাছে হচ্ছে না আমরা ইফতার এই যে ইফতার খাই রাস্তায় মানুষে দান চায় অমুকে বলে 20,000 দাও অমুকে বলে 5,000 এই 20,000 আর 5,000 কি আমার জীবন চলবো আমার ফ্যামিলিতে 5 জন 6 জন খাওয়ার বৃদ্ধ মা বৃদ্ধ বাবা এদের ঈদে সান্দে কত আশা ভরসা এরা ভালো কাপছে নামাজ কালাম পড়বো ঠিক আছে রোজা থাকবো কিছু কিনে নেই আমরা নিজের জন্য কিনে নেই ফ্যামিলি রে কি দেব দুধ এই প্রতিদিন রাতে বাসায় যায় মা বাপের মুখ দিকে যায় নিজে তো নিঃস্ব হইছে মা বাপের মুখ দিতে না এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মেয়র মহোদয়ের কাছে বড় বড় মন্ত্রী ম্যাজিস্ট্রেটের কাছে আমার বিনীত ভাবে অনুরোধ ওনারাদের যেন ভাই বোন সবার যেন সন্তান আছে 8-10 জন মিলিয়ে একটা পরিবার আমরাও 8-10 জন মিলিয়ে একটা পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত ভাবে অনুরোধ যে আমাদেরকে পুনরায় আবার পুনর্বাসন দেওয়া হয় ব্যবসা করার মধ্যে সহযোগিতা করে দোকানও দেওয়া কিছু আর্থিক সহযোগিতা করে যাতে আমরা এখান থেকে তিল তিল করে উইটা আমরা যে পুনর্বাসন আবার দাঁড়াইতে পারি আমাদেরকে এখন 10,000 দিবেন 20,000 এ দিয়ে তো আর আমার জীবন চলবো না যদি বিনত ভাই পুনর্বাসন না দেয় তাহলে আমাদেরকে এই দোকানপাট জ্বালিয়ে মারা আর আমাদেরকে জ্বালিয়ে মারা একই কথা শনিবারে রবিবারে দিব এখানে তো কোনো গতিবেগই দেখতে আসি না যদি গতিবেগ থাকতো বোল্ডে যাইতো শেওল আইতো জিসিপি আইতো আইয়া এগুলা কাছে পরিষ্কার করে বিভিন্ন ভাবে তারফল মারফল এঙ্গেল ম্যাঙ্গেল দিয়ে যেভাবে প্রধানমন্ত্রী পারে না 210 কোটি রোহিঙ্গা না কোন দেশে তাই না জায়গা দিতে পারে আরে আমরা তো এদের এই দেশের সন্তান আমাদের তো এর সম্পদ ছিল এগুলো আমরা তো এখানে তিল তিল করে আমরা এই সম্পদটা জুছি আর যে এই সম্পদ যে কোনো কারণবশত আমরা নিঃস্ব হয়ে গেছে আমরা প্রধানমন্ত্রীর কাছে জিয়াদও ঘোষণা করি না কোনো হরতালও চাই না অবরোধও চাই না আমরা দৈনিক রুজি রুটির হ্যাঁ একটু ব্যবস্থা চাই সর্বশেষ একটু সম্বল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ আমরা এই কর্মস্থান চাই এখানে যদি আমাদের একটু বসার জায়গা দেয় প্রধানমন্ত্রী ঠিক আছে খনি অস্থায়ীভাবে অস্থায়ী না সঠিকভাবে যদি আমাদেরকে একটু বসার জায়গা দেয় যদি কিছু সহযোগিতা করে মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট দেখে মেয়র মধ্যে সুনির্দিষ্ট আমাদেরকে দেখে ইনশাল্লাহ আবার পুনরায় আমরা দাঁড়াইতে পারবো যদি আল্লাহ আমাদেরকে চালায় যারা দোকান ছিল তারা যেন আবার বুঝিয়া পায় যারা সঠিক দোকান মালিক সঠিকভাবে দোকান হয় অন্য একটা দোকানে 5-7টা স্টাফ আছিল ওই 5টা একটা স্টাফের 5-7টা এখানে 5-7টা ফ্যামিলি সদস্য নিয়ে একটা ফ্যামিলি ছিল আরও ঈদের সন্ধে কেউ বরিশাল কেউ দিনাজপুর কেউ রংপুর কেউ গাইবান্ধা কেউ কুরমাল কেউ বরিশাল কেউ ফিরোজপুর কেউ মাদারীপুর কেউ সিলেট কেউ ময়মনসিংহ ঠিক আছে সবাই তো আশা রয়েছে সান্ধাইতে আমার সন্তান বাজার সদাই করে নিয়ে আসবে ব্যাগ বইরা ঠিক আছে কেউ পাঞ্জাবি দেবো কেউ কাপড় কিনবো কেউ চায় কেউ ছিলিব কেউ খানা সেমাই ছিনি আর বর্তমানে তো আমরা রাস্তায় আইতেছি আমাদেরকে ভাড়ার টাকাই নেই গাড়ি ভাড়াতে দিয়ে আসবে এই পয়সাটাই নেই রাত্রে দিন বেড়া জন এখানে রোহিদের ভিতরে শিক্ষার বিক্ষার পাইরা ধুলা বালু খায়া বাসায় না দেখতে রে বিবি না দেখতে রে মা বাবার মোয়ের দিকে না সন্তানের দিকে সন্তানের মোয়ের দিকে সামনে কান্না ছাড়া আমাদের আর কিছু নেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মেয়র মহোদয়ের কাছে মন্ত্রী মহোদয়ের বিনীতভাবে অনুরোধ যারা সরকারি প্রশাসন কনস্টেবল যারা আছে সবার কাছে বিনীতভাবে অনুরোধ আকুল আবেদন আমাদেরকে পুনরায় কর্মস্থান ব্যবস্থা করে দিন শুধু কর্মস্থানের ব্যবস্থা করে দোকানপাট আমরা যেভাবে আসি আমাদের বেশি দরকার না আমরা যেটুক নিয়ে আসি ওটুক দিলে প্রধানমন্ত্রী যদি একটু সুনির্দিষ্ট চায় আমরা পুনরায় আল্লাহর রহমতে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসসালামু আলাইকুম আকুল আবেদন আমার বক্তব্য।